আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ধরপাকড়ের খবর। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র একটি স্থানীয় আরবি দৈনিকের মাধ্যমে প্রকাশ করে বলেছে যে নিরাপত্তা কর্মীরা বিশেষ অভিযানে দুইজন প্রবাসীকে আটক করেছে যাদের কাছে হাশিস এবং হারিজুয়ানা নামক অবৈধ মাদকদ্রব্য ছিল। তাদেরকে উপযুক্ত শাস্তির জন্য কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। এদিকে কুয়েতের বিখ্যাত প্রবাসী অধ্যুষিত এলাকা জিলিব আল সুয়েক সম্পর্কে একটি আরবি দৈনিক জানিয়েছে যে জিলিব আল সুয়েককে পুনর্গঠনে তাদের অর্থ মন্ত্রণালয় সম্মতি প্রকাশ করেছে এবং শুরুর দিকে কুয়েতের মিউনিসিপ্যালিটি কর্তৃক জিলিব আল সুয়েক পুনর্গঠনের কাজ শুরু করা হবে এবং এর জন্য প্রাথমিকভাবে 1.1 বিলিয়ন কুয়েতি দিনার বাজেট করা হয়েছে। পরবর্তীতে এর সংখ্যা আরও বাড়তে পারে। জানিয়ে দিচ্ছি শ্রমিকদের বেতন সম্পর্কিত একটি নতুন নিয়মের খবর। এটি কিছুটা সুখবরই বলা যায়। কুয়েতের জনশক্তি কল্যাণ মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা দিয়ে বলা হয়েছে, কুয়েতের ভিসা আর্টিকেল 20 অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার বা যারা খাদিম ভিসাধারীরা রয়েছে তাদের নিজস্ব কর্মকর্তারা 7 দিন আগে ব্যাংকে বেতন স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন। জনশক্তি কল্যাণ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি মামলায় দেখা গিয়েছে যে শ্রমিকেরা ঠিকমতো বেতন পায় না বলে অভিযোগ করেছেন। এইসব অভিযোগের ভিত্তিতে শ্রমিকদের তাদের ন্যায্য পাওনা দেওয়ার দাবিতে শ্রমিকের নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রতি মাসেই এখন থেকে স্যালারি দিতে হবে। এদিকে সাম্প্রতিক সময়ে কুয়েতের রাস্তায় বিভিন্ন ধরনের ট্রাফিক জাম বেড়ে যাওয়ায় ট্রাফিক সমস্যা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক ও সড়ক নেতাদেরকে ট্রাফিক জ্যামের দ্রুত সমাধান খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন। এদিকে নির্বাচনের ব্যাপারে বুধবার এবং বৃহস্পতিবার এই 2 দিন নির্বাচনের প্রার্থীদের সাথে কোনো সভা অথবা অনুষ্ঠান সম্প্রচার ও মিটিং করা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কুয়েতে বসবাসরত সকলের জন্যই এই নিয়মটি প্রযোজ্য। এই মুহূর্তে নির্বাচন সম্পর্কে কোনো প্রচার বা কোনো গবেষণা বা কোনো ধরনের আলাপ করা থেকে বিরত থাকার অনুরোধ রইল। আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 38 ডিগ্রি। সর্বশেষ কারেন্সি হল কুয়েতি 1 দিনারে বাংলাদেশি টাকার 345.250 টাকা, বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারে 2 দিনার 896 পয়সা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 16 দিনার 100 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন। যারা দুটোই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।